তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চায়। হাওড়া কিংবা ইন্টালি থেকে নিউ জার্সির ফ্র্যাম হেভেন এভিনিউ, যোজন যোজন দূরত্ব। অবশ্য তার মধ্যে ঠিকানা বদল হয়েছে অনেকবার, আর সব ঠিকানার সঙ্গে জুড়ে আছে অনেক অনেক মুহূর্ত, আর মুহূর্তগুলোর সঙ্গে অনেকখানি মান অভিমান, পাওয়া না পাওয়া, হিসেব মেলা না মেলা, দৈনন্দিন জীবনের টুকরো টুকরো সুখ অসুখ, ভালো থাকা ভালোবাসা, আর সেই বাসাবাসিতেই তো কেটে গেল 25টা বছর, নিহাত কম সময় তো নয়। পঁচিশ বছর হয়ে গেল, খারাপ কাটলো না, ভালোই কেটেছে। আপস অ্যান্ড ডাউনস তো লাইফে থাকবেই, বিশেষ করে ম্যারিড লাইফে। আমাদের যে ছিল না তা নয়, ছিল, হ্যাঁ, উই ওভারকেম মোস্ট অফ ইট টুগেদার। তখন তোমার 21 বছর বোধহয়, আক্ষরিক অর্থেই তাই। 19 বছরের শ্রাবস্তিকে দেখে বছর 23-এ দেবীপ্রসাদের বন্ধুরা একেবারে হাবুডুবু। দেবীপ্রসাদের কথা নাই বা বললাম, দেবীর ওপরেই দায়িত্ব পড়ল বহু জনপ্রস্তাব নিয়ে দৌতগিরির। দেবীর দূত হয়ে গেল বটে, কিন্তু ক্যান্ডিডেটার পেশ করল শুধুমাত্র নিজের, ব্যাস। চার চোখ চার হাত এক হতে আর সময় লাগল না। দেবী শ্রাবস্তির ছাদনাতলার দিনটা ছিল 5 আগস্ট 1989, আর সেই তো শুরু। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে। ঘরে আছে কুলবধূ হাসতে লয়া সার মধু, ঘরে আছে কুলবধূ হাসতে লয়া সার মধু, কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না, মানে নিজেদের দেশ ছেড়ে এদেশে যারা বিয়ে করে এসেছে, প্রত্যেকেই কিছু না কিছু স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, একটা নতুন দেশকে চেনা জানা ইত্যাদি। কিন্তু আমাদের বয়সটা এত কম ছিল যে সেটা একটা, মানে সেটা আমাদের ফর এবং এগেনস্ট দুটোতেই কাজ করেছিল। বয়সটা কম ছিল যেহেতু অনেক ছেলে মানুষই করে ফেলতাম, অনেক মজার ঘটনা আছে, রান্নাবান্না কাকে বলে কোনো, মানে কোনো ক্লু ছিল না। সেই জন্য মাছ ভাজার সময় মাছের পাত্রটা ঢাকা না দিয়ে আমরা নিজেরা সারা গায়ে তোয়ালে জড়িয়ে অনেক দূর থেকে একটা মাছটা ভাজার চেষ্টা করতাম, মাছের পেটটাকে ঢাকা দিয়ে নিজেরা রান্না করবো। সেই অনেকটা, মানে জুতোর জন্য পাটা চামড়া দিয়ে না ঢেকে গোটা পৃথিবীটাকে চামড়া দিয়ে ঢেকে ফেলা, ওই ধরনের, এই ধরনের বিবিধ, মানে ছেলে মানুষই এবং বোকামি করেছি। এবং আমাদের স্ট্রাগলটাও যেটা ছিল,
সত্যি কথা বলতে কি একটু ডিফারেন্ট অন্যদের স্ট্রাগলের থেকে, নট ফর দ্য ফেন্ট ফেন্ট হার্টেড, কিন্তু আমরা ইচ্ছেও আসিনি আর সেটাতে মানে ভয়ও পাইনি, আমরা লড়ে গেছি এবং বেশ মানে লড়াইটা খুব মজার ছিল, আমরা এনজয়ও করেছি এবং এখন প্রাণ বাঁচে না। আমি রাবণা রাবণা গৃহে বন্ধু তেরোটা বছর শুধু দুজনে কুজনে, তারপর দুই থেকে তিন, তিন থেকে চার, হামদো হামারাদো, ছোট পরিবার সুখী পরিবার। মোহর পিয়ালকে সঙ্গে নিয়ে দেবী শ্রাবস্তীর এখন ভর ভরন্ত সংসার। ওয়ান বিশেষ একটা বিশেষ কোয়ালিটি যেটা আমার খুব পছন্দ, বউ হিসেবে বলে বলছি না, হচ্ছে ওর পেশেন্স, প্রচণ্ড পেশেন্ট। আর আরেকটা জিনিস ওর যেটা আমার খুব ভালো লাগে, যে ও মানুষকে খুব বিশ্বাস করতে পারে, একটা ইনোসেন্স আছে যেটা তখনও ছিল এবং এত বছর পর এখনও ইন্ট্যাক্ট আছে, সেটা সব মানুষের হয়তো সময়ের সাথে সাথে কমে যায়, কিন্তু সামহাও কোথাও না কোথাও গিয়ে আই স্টিল সি দ্যাট 23-year-old গাই সামটাইমস, মোস্ট অফ দ্য টাইমস আমি সেটা দেখতে পাই, সেটা আমার মনে হয় একটা রেয়ার কোয়ালিটি। ওর একটা বিশেষ কোয়ালিটি আছে কিন্তু, যেটা আমি জানি না ওর মধ্যেই আমি দেখেছি, অন্যদেরকে আছে কি না জানি না, এমন সুন্দরভাবে বলবে কথাটা যে মানুষ একেবারে তিরিং বিড়িং করে লাফাবে, তিরিং বিড়িং করে, লোকে দেখলে ভাববে যে একে তো লাফাচ্ছে কেন, কিন্তু ওর উৎসটা কোথায় সেটাতে মানে একেবারে পারদর্শী। কোনো জিনিসটা শোনা পুরোটা এবং সেটা নিয়ে একটা ম্যাচিওরড ওয়েতে বসে ডিল করা, কথা বলে এসব মানে দেবীপ্রসাদের ধাতেই নেই, কাজেই জিরো থেকে হান্ড্রেডে যেতে আমাদের মানে কাপল অফ সেকেন্ডে লাগে, তখনই চাচাতে আরম্ভ করে ইত্যাদি ইত্যাদি। আরেকটা হচ্ছে মানে অদ্ভুত একটা সময় জ্ঞানের অভাব, মানে কোথাও যদি দুটোয় পৌঁছানোর থাকে ও দুটোয় বেরোয় বাড়ি থেকে, যত যেখানে যাওয়ার বসে আছি, এখনো রেডি নয়, সাজছে, আল্লাহ কেন তাড়াতাড়ি করো, আবার বেশি বলে রেগে যাবে, এই একটা সমস্যা এই সবাই, শুধু এর নয় সব মহিলাদের এই এক সমস্যা। এরকম ছোট ছোট খুনসুটি, দরজা চাপানুতোর, এইসবই তো সম্পর্কের উত্তাপটাকে বাঁচিয়ে রাখে একটা দুটো পঁচিশটা বছর, কেটে যাক এরকম আরো অনেক পঁচিশ। আমার মা বাবার 25তম বিবাহ বার্ষিকে বার্ষিকীতে আমরা ভীষণ খুশি আর ভেরি এক্সাইটেড। এইভাবে হাসিতে খুশিতে ভালো থাকো কোরা, 25 থেকে 50, 50 থেকে 75, রজত পার করে সুবর্ণ জয়ন্তীর অপেক্ষায় রইলাম আমরা। হ্যাপি অ্যানিভার্সারি। ভাবতে পারি না ফুলে গন্ধ।